আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দেবের আপকামিং মুভি কবির, চ্যাট ককপিটের পর ফের ডাবল রোলে দেব, অনিকেত চট্টোপাধ্যায়ের আপকামিং মুভি কবিরে। চ্যাট এবং ককপিটের মতন এই সিনেমাটিতেও দু রকম ভূমিকা তার, একদিকে অভিনেতা দেব, অন্যদিকে প্রোডিউসার দেব। সিনেমাটির নাম কবির। অনিকেত জানিয়েছেন কবির যুদ্ধের সিনেমা। অনিকেত জানিয়েছেন ইরাক ইরানের হতে পারে, সেই যুদ্ধের এক অংশই আবার তুলে ধরে কাশ্মীরকেও। এই পৃথিবী জুড়ে একটা বিশাল সংখ্যক মানুষ জেহাদ ঘোষণা করেছেন, কিন্তু সেই জেহাদের পিছনে কি তাদের ক্ষোভ, কোথায় তাদের ক্ষোভ, সেটাই এই সিনেমায় দেখাতে চান প্রোডিউসার দেব এবং পরিচালক অনিকেত। তবে এই সিনেমাটি প্রোডিউস করার জন্য পরিচালক খুবই কৃতজ্ঞ প্রযোজকের কাছে। তার কথায় আমি দেবের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কবির বড় বাজেটের ছবি, দেব ছাড়া এই বাজেট কেউ হয়তো আমায় দিত না এমন ছবির জন্য। অনিকেত আরো জানান, ছবিতে দেব যে চরিত্র করছে তার চোখ দিয়ে যুদ্ধের ঘটনা দেখব আমরা। ছবিতে একটা জার্নি রয়েছে, কলকাতা মহারাষ্ট্র আবার কখনো সিকিমের জায়গায় এগোয় এই ছবির গল্প। তবে ছবির কোন অংশ কোথায় শুটিং হবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু কেন কবির প্রযোজনা করার সিদ্ধান্ত নিলেন দেব, তাও আবার এমন একজন পরিচালকের সিনেমায় যার সঙ্গে আগে কোনো ছবিতে কাজ করেননি। দেব বলছেন, আমি এমন কিছু ছবিতে বিনিয়োগ করতে চাই যে গল্প আগে বাংলায় হয়নি, কবির করছি সেই কারণে। সঙ্গে আরো বলেন, এই ছবিতে আমি অভিনয় করব, কিন্তু নতুন যেসব ছেলেমেয়েরা অভিনয় করবে তাদের কাজ দেখার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। দর্শক সেই বাংলা ছবি গ্রহণ করছে, যে ছবির গল্প তাদের ভাবাচ্ছে, সেক্ষেত্রে কবির একটি অত্যন্ত প্রাসঙ্গিক ছবি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।